ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পদযাত্রাকে গণতন্ত্রের জয়যাত্রা দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই পদযাত্রা মানুষের অধিকার আদায় ও দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জয়যাত্রা এদিকে বিএনপি গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটির সিনিয়র নেতারা সাইফুল শাহিনের রিপোর্ট দুপুরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পদযাত্রা কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব এ সময় বিএনপি নেতারা বলেন মাফিয়া সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের বাংলাদেশ গড়ে তোলা হবে মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের গণতন্ত্র উদ্ধার করব এবং গণতন্ত্র আমরা খুঁজে বের করব এবং মাফিয়া চক্রকে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফেরত দিতে চাই মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তারা এখন প্রমাদ গুনছে তারা প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আওয়ামী লীগ এখন প্রমাদ গুনছে যা কোনো সময় আছে আপনারা 14-15 বছর ধরে এই দেশের মানুষের উপর অত্যাচার করেছেন সেই অত্যাচারে এই দেশের মানুষ এখন এমন দেয়ালে পিঠ থেকে গেছে আপনাদের আর কোনো রাস্তা খুঁজে পাবেন না বিএনপি নেতারা বলেন সরকার প্রতিটি দ্রব্যের মূল্য বাড়িয়েছে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে আর সেই টাকা তারা লুট করে বিদেশে পাচার করছে যাত্রাবাড়ি থেকে শুরু হয়ে এই পদযাত্রা জুরাইন রেলগেটে শেষ হয় সাইফুল শাহিন নাগরিক ঢাকা